যাদের নামের প্রথম অক্ষর দন্ত্যেষ তালব্যস বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু, 2024 সালের সারা বছরের ভাগ্যফল আমি আপনাদের জানিয়েছি। তবে আজকের ভিডিওতে জানাব সারা বছর আপনি কোন কোন বিপদের সম্মুখীন হতে পারেন। এমনটা নয় যে প্রত্যেকটা বিপদই আপনার জীবনে আসবে, তবে এমনটা ইসলামের জাতক জাতিকাদের জীবনে, কিন্তু কম বেশি সকলেরই এই ধরনের বিপদগুলি ঘটতে পারে। তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিত জানাতে চলেছি আপনাদের। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনার শুভ নামটি আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। 2024 সালের ভাগ্যফল ইতিপূর্বেই বলেছি, যারা ইসলামের জাতক জাতিকা কিন্তু 2024 সালের ভাগ্যফল শোনেননি, তারা অতি অবশ্যই আমাদের এই ভিডিওর আই বাটনে ক্লিক করে অন্যান্য ভিডিওগুলি দেখতে পারেন, বা প্লে লিস্টে গিয়ে অবশ্যই 2024 সালের রাশিফল, ভাগ্যফল বা অন্যান্য ভিডিওগুলি দেখতে পারেন। তবে মনে রাখবেন একটি বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি, 2024 সালে ভাগ্য ভালো গেলেও জীবনে তো কিছু বিপদ আসতেই পারে। তাই যে বিষয়টি অবধারিত, যে বিষয়টি জীবনে ঘটতে পারে, তার জন্য শুধু শুধু চিন্তা করা নয়, সেই সমস্যা সমাধানের জন্য নিজেকে প্রস্তুত রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। 2024 সালে যেসব ইসলামের জাতক জাতিকাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা রয়েছেন বা অসুস্থ, কোনো কোনো ক্ষেত্রে পিতৃই বিয়োগেরও কিন্তু মতো ঘটনা ঘটতে পারে, অর্থাৎ মৃত্যু ঘটতে পারে, এরকমটাও কিন্তু ভাগ্যফলে রয়েছে। আবার এমনটাও রয়েছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা, কলহ চরমে উঠতে পারে, সেক্ষেত্রে বড় সমস্যা দেখা দিতে পারে পরকীয়তার ক্ষেত্রে। যারা পরকীয়তার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কমবে না, সমস্যা বেড়ে যাবে। সুতরাং এই বিষয়টি সম্পর্কে আপনাদের কিন্তু সচেতন থাকা আবশ্যক, নচেত আপনারা কিন্তু সমস্যায় পড়বেন, এটা কিন্তু অবধারিত। 2024 সালে আপনাদের জীবনে আরেকটি সমস্যা হতে পারে, খুব কম সংখ্যক ইসলামের জাতক জাতিকাদের মধ্যেই হবে আর্থিক সংকট। আমি বারবার বলে দিচ্ছি, খুব কম সংখ্যক ইসলামের জাতক জাতিকাদের মধ্যে এই সমস্যাটি আসবে। এমনটা ভাববেন না যে প্রত্যেকের জীবনে আসবে, কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সমস্যা আসতে পারে, আর এই সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন। ধৈর্য, শক্তি, বিদ্যা, বুদ্ধি, সাহস, এই সমস্ত থেকে আপনি কিন্তু এইসব সমস্যার সমাধান নিজেই করে নিতে পারবেন। তাই আপনাদের উদ্দেশ্যেই জানাচ্ছি, 2024 সালে আরও কিছু সমস্যা আপনার জীবনে মাথা চাড়া দিয়ে উঠতে পারে। যেমনটা ধরুন, এই সময় কিন্তু
আপনাদের মানে যারা মহিলা তাদের ক্ষেত্রে স্ত্রী রোগের সমস্যা বাড়তে পারে। এখন সেটি আপনার ক্ষেত্রে বাড়বে কি বাড়বে না সেটা তো সম্পূর্ণ আপনার বিষয়, কিন্তু বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সুতরাং এই বিষয়টি দিয়েও আপনাকেও কিন্তু চিন্তা করতে হবে। এছাড়া যারা পড়াশোনায় অমনোযোগী তাদের মধ্যে কিছু কিছু জনের কিন্তু পড়াশোনায় ঘাটতি আসতে পারে। সুতরাং পড়াশোনার ঘাটতি আপনাদের এড়ানোর ব্যবস্থা কিন্তু করতে হবে, এটা কিন্তু আপনাদের অবশ্যই দেখা উচিত। সুতরাং এই জিনিসগুলিও আপনি কিন্তু খেয়াল রাখতে হবে। 2024 সাল এস নামের জাতক জাতিকাদের জন্য বহু সমস্যার সমাধান করবে, কিন্তু মনে রাখতে হবে এমন বলি সব সমস্যাই সবসময় সমাধান হয়ে যাবে এমন নয়। কিছু কিছু ক্ষেত্রে সেই সব সমস্যা থেকে নিজেকেই বার হয়ে আসতে হবে। তাই আপনারাও অবশ্যই চেষ্টা করবেন, দেখবেন বহু সমস্যা থেকে আপনারা কিন্তু বার হয়ে আসছেন। প্রিয় বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, 2024 সালটি আপনার কেমন যাচ্ছে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর যদি প্রয়োজন বোধ করেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিও দেখতে পারেন। আমরাও কিন্তু আমাদের এই ভিডিও থেকে বিভিন্ন রকমের ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করি। তাই চ্যানেলটির সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার।